সত্যি বলতে বক্স অফিসে কিন্তু একটা আগুন লাগিয়েছে আমাদের সবার প্রিয় বাংলা সুপারস্টার দেবদা। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার নতুন মুভি প্রজাপতির অফিসিয়াল বক্স অফিস কালেকশনকে নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো। সো এটা কিন্তু বর্তমানে ফোর্থ উইক চলছে এবং ফোর্থ উইকেও মানে প্রচুর প্রচুর হলে কিন্তু মোটামুটি চলছে প্রজাপতি। এবং আমি একটা লিস্ট এখানে বার করেছি যে ফার্স্ট উইকে যখন প্রজাপতি রিলিজ করে তখন কিন্তু প্রায় 190টা মতো কিন্তু শো পেয়েছিল অল ওভার দ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল। তারপরে মানে সেকেন্ড উইকে সেই শোটা বেড়ে হয় 286 এবং থার্ড উইকে এই শোটা মানে বেড়ে হয় হচ্ছে 343 এবং ফোর্থ উইকে একটু ড্রপ খেয়েছে এবং বর্তমানে কিন্তু 253 মানে 253টা কিন্তু শো মোটামুটি পেয়েছে, মানে মানে শো বলতে হলে কিন্তু রিলিজ করেছে প্রজাপতি নতুন করে। সো মানে এই ফোর্থ উইক মিলিয়ে কিন্তু একটা অফিসিয়াল ফিগার কিন্তু উঠে এসছে যে এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট বিজনেস করেছে প্রজাপতি, হ্যাঁ মানে আমাদের থার্ড উইক অফ দি। এবং আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে প্রায় 7 কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করেছে। সো এটা কিন্তু একদম শিওর শট কনফার্মড হয়ে গেল যে প্রজাপতি কিন্তু 7 কোটি টাকা বিজনেস করে ফেলেছে। তার কারণটা হচ্ছে শতদীপ হাতিরি কিন্তু একটা পোস্ট করেছেন অফিসিয়ালি তার ফেসবুক পেজে যে প্রজাপতি কিন্তু 7.01 কারোর বিজনেস করে ফেলেছে থার্ড উইক অব দি। এবং তিনি সেপারেট করে ভাগও কিন্তু করে দিয়েছেন যে মানে ফার্স্ট উইকে 2.17 কারোর এবং সেকেন্ড উইকে 2.85 কারোর এবং থার্ড উইকে 1.99 কারোর কিন্তু বিজনেস করে ফেলেছে আমাদের দেবদার প্রজাপতি। এবং এটা কিন্তু ইনক্লুডিং অল ওভার দ্য ইন্ডিয়া, মানে পুরো অল ওভার ইন্ডিয়া জুড়ে প্রজাপতির দাপট কিন্তু এখনও চলছে এবং পুরো অল ওভার ইন্ডিয়া জুড়ে থার্ড উইক অব দি প্রজাপতির কালেকশনটা হচ্ছে 7.1 কারোর। এবং এখন কথা হচ্ছে এই ফোর্থ উইকটাও কিন্তু মোটামুটি ভালো যাবে এবং তারপরে যখন আমাদের বাংলার ভ্যালেন্টাইন্স ডে আসবে তখন মানে আমাদের সরস্বতী পুজো যখন আসবে তখন কিন্তু এটা আরও 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 কিন্তু লার্জ স্কেলে কিন্তু মুক্তি পাবে এবং প্রচুর মানুষ কিন্তু এটাকে ওই সময়টাতে দেখতেও যাবে। যদিও ওই সময়টায় পাঠানোর একটা হাইপ থাকবে, মানে পাঠানকেও মানুষ দেখতে যাবে, কিন্তু তা সত্ত্বেও এটাকে নিয়ে কিন্তু মানুষের একটা এক্সাইটমেন্ট অবশ্যই অবশ্যই থাকবে এবং এটা এটার মানে বক্স অফিস কালেকশনও তখন কিন্তু আরও অনেকটা রাইজ করবে বলে আমার মনে হয়। সো দেখা যাক আমাদের প্রজাপতি ফোর্থ উইকে মানে কীরকম কী বিজনেস করতে পারে, এটাই হচ্ছে মেনলি দেখার। তোমাদের কী মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।